এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কণিকা কণা, আর রাইট নাও আমি এখন আছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে এখন আইসক্রিমের একটা ফেস্ট হবে আজকে থেকে শুরু, তো এটা আমরা সবাই জানি। আর রাইট নাও আমি এখন ওদের ফিউচার ওয়ার্ল্ড থেকেই লাইভে এসেছি। এই হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড, এটা গেট। আমি এখন আপনাদের ভিতরে ঢুকেও ডিটেলসটা দেখিয়ে দিব। উদ্বোধন হয়ে গিয়েছে, তো আমিও ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে থেকে শুরু হয়েছে, শুক্রবার শনিবার দুই দিন থাকবে। এই হচ্ছে ওদের গেট। আপনারা যমুনা ফিউচার পার্কে ঢুকে লেভেল ফাইভে আসলেই ফিউচার ওয়ার্ল্ড কোথায় এটা জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে। এটা মেবি বি জোনে, যমুনা ফিউচার পার্ক লেভেল ফাইভ ফিউচার ওয়ার্ল্ড। আজকে থেকে আইসক্রিম ফেস্ট শুরু হচ্ছে, শুক্র ও শনি এই দুই দিন থাকবে। একটু আগে উদ্বোধন হলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গেট কাটাটা। তো এখানে মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করাই আছে, জাস্ট আপনারা এসে টিকিটটা কেটে দেন, হচ্ছে আনলিমিটেড একটা আইসক্রিম খাওয়ার চান্স পাচ্ছে। গেট ওপেন করে দেয়া হয়েছে, তো যারা আসতে চাচ্ছেন, যাদের বাসা আশেপাশে আছে, তারা চলে আসতে পারেন। আর ফেস্ট চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত, সকালেই শুরু হয়ে গিয়েছে, রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আরেকটা গেট করা আছে, আমার বাসা বাড়ি ধারা, আজকে বিকালে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চলে আসেন, আপনাকে মোস্ট ওয়েলকাম। আর আমি এখন একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রাইট নাও আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে। হ্যাঁ, সো কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, কাইন্ডলি এখন লাইভে কমেন্ট করে দিন, আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানিয়ে দিচ্ছি। একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। কত করে ভাইয়া? পার পার্সন টিকিট হচ্ছে ৪০০ টাকা। আপনি সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাইম পাচ্ছেন আনলিমিটেড বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খাওয়ার জন্য। আপনার ফিউচার ওয়ার্ল্ডে ঢুকলেই বিভিন্ন জায়গায় ব্যানার দেখতে পারবেন, দেন যমুনা ফিউচার পার্কে আপনারা এন্ট্রি করলেই ওদের যে আইসক্রিম ফেস্ট হচ্ছে, আইসক্রিম ফেস্ট নিয়ে আপনি ব্যানার দেখতে পারছেন, বিলবোর্ড করে রাখা আছে। আমি একটু ট্রাই করছি ফিউচার ওয়ার্ল্ড এখন পুরোটা কভার করে দেখিয়ে দেওয়ার জন্য। এই যে এখানে আরও বড় করে বিলবোর্ড করা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে। অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, উদ্বোধন করা হয়ে গিয়েছে, সো যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন। এখানে সারি সারি যে আইসক্রিম রাখা আছে, ফ্রিজ ভর্তি করে আইসক্রিম রাখা আছে, আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু ফ্লেভারগুলো মেনশন করে। আচ্ছা ভাই, এটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, দেখুন। তো এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের আইসক্রিম আছে, আর আপনাকে নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি করে দেওয়া হবে না, যে আপনি এতটুকু খেতে পারবেন সেরকম কিছু না। আপনার কাছে হচ্ছে আনলিমিটেড একটা চান্স থাকছে, আপনি রাত সাড়ে ৮টা পর্যন্ত আপনার যতগুলো ইচ্ছা আপনি আইসক্রিম খেতে পারছেন। হ্যাঁ, তো আপনাকে কিন্তু এক্সট্রা আর কোনো চার্জ দিতে হবে না, জাস্ট একটা বার যদি আপনি এন্ট্রি করে নেন, দেন হচ্ছে সাড়ে ৮টা পর্যন্ত চান্স পাচ্ছেন। ওই সাইডটা দেখিয়ে দিই। তো অলরেডি কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে, স্টার্ট হয়ে গিয়েছে, যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন। আমি একটা সাইড কভার করলাম, দেন হচ্ছে অপর সাইডটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে দেখুন সারি সারি করে ফ্রিজ রাখা আছে, তো আপনাদের মানে কোনো টেনশন নেই যে আইসক্রিম শেষ হয়ে যাবে কি না, এমন কিছুই না। আমি ফ্রিজগুলোই আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারছি না, একদম শেষ মাথা পর্যন্ত রাখা আছে। আর এখানে আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে, এখানে কিন্তু গেমিং জোন আছে, সো যাদের সাথে ছোট বেবিরা থাকবে তাদের কোনো টেনশন নেই, আপনারা ফেস্টে জয়েন করতে পারেন, সাথে আপনার বেবিদেরকেও নিয়ে আসতে পারেন। আপনার বেবির এখানে বিভিন্ন গেমের অপশন আছে, তারা খেলতে পারবে। আর হচ্ছে
তিন ফিটের নিচে যেসব বেবিরা আছে তাদের জন্য কিন্তু টোটালি ফ্রি, তাদের জন্য কোনো এক্সট্রা চার্জের দরকার নেই। যাদের তিন ফিটের নিচে তাদের জন্য এক্সট্রা আর কোনো চার্জের দরকার নেই। হ্যাঁ, শুধুমাত্র একটাবার 400 টাকা দিয়ে টিকিট কাটলেই হয়ে যাবে। আর অফারটা থাকছে আনলিমিটেড, আপনি রাত 8:30 পর্যন্ত যতগুলো ইচ্ছা আইসক্রিম খেতে পারছেন। রাইট নাও এখন আমি আছি যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে, এটা হচ্ছে লেভেল 5 এর। আমি লাইভে আছি, আমার নাম কনিকা খনা, আমি একটু পরে ফ্রন্ট ক্যামেরায় চলে আসব। তো এই হচ্ছে ফিউচার ওয়ার্ল্ডের এন্ট্রি গেট, আপনারা যমুনা ফিউচার পার্কে ঢুকে লেভেল 5 চলে আসলে হয়ে যাবে। আপনারা চেকআউটকে জিজ্ঞেস করলে আপনাকে ফিউচার ওয়ার্ল্ডটা দেখিয়ে দিবে। তো ফিউচার ওয়ার্ল্ডে একবার যদি আপনি এন্ট্রি করে ফেলেন, দেন হচ্ছে আনলিমিটেড একটা আইসক্রিম খাওয়ার চান্স পাচ্ছেন, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খেতে পারছেন। হ্যাঁ, আপনাকে কিন্তু নির্দিষ্ট করে কোনো কোয়ান্টিটি দেওয়া থাকবে না যে আপনার এতটুকু খেতে হবে বা এই কয়টা ফ্লেভার খেতে হবে, এরকম কোনো কোয়ান্টিটি দেওয়া থাকবে না। আপনাকে হচ্ছে একটা ইউজ মানে অনেক অনেকক্ষণ আপনি টাইম পাচ্ছেন, যেহেতু 8:30 পর্যন্ত, সকাল থেকে রাত 8:30 পর্যন্ত। তো দেখাই গেল আপনি কয়েকটা আইসক্রিম খেয়ে দেন, কিন্তু রেস্ট নিয়ে তারপর আবার আপনি স্টার্ট করতে পারছেন, কারণ আপনার হাতে এনাফ টাইম থাকবে, এনাফ টাইম থাকবে। রাত 8:30 পর্যন্ত কিন্তু আপনি অনেকগুলো আইসক্রিম খেতে পারছেন। আর টিকিট অ্যামাউন্ট থাকবে মাত্র 400 টাকা। তো একটাবার যদি আপনি কেটে নেন, আপনার হাতে অনেক এনাফ টাইম আছে, আপনি রাত 8:30 পর্যন্ত যতগুলো ইচ্ছে খেতে পারবেন, বিভিন্ন ফ্লেভারের খেতে পারছেন। হ্যাঁ, আর এখন যদি কারো কোনো কিছু জানার থাকে, কাইন্ডলি একটু কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আর অলরেডি কিন্তু ক্লায়েন্ট আসা শুরু করে দিয়েছে, গেস্ট আসা শুরু করে দিয়েছে, তো আপনারাও চলে আসতে পারেন, কারণ স্টার্ট হয়ে গিয়েছে, সকালে উদ্বোধন করা হয়ে গিয়েছে। আমি লাইভের শুরুর দিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু রাশ হয়েই যাচ্ছে, সকালের দিকে হলেও কিন্তু রাশ শুরু হয়ে গিয়েছে। তো যারা আসতে চাচ্ছেন কাইন্ডলি চলে আসুন, আপনার রাত 8:30 পর্যন্ত চলবে। আমি শুরুর দিকে একটু পুরোটা কভার করার ট্রাই করলাম আপনাদেরকে দেখিয়ে। এটা হচ্ছে ফিউচার ওয়ার্ল্ড, কতদিন থাকবে? 2 দিন থাকবে, আর শুক্র ও শনিবার, আজকে ও আগামীকালকে। আপনারা চাইলে আপনার ফ্রেন্ডসদেরকে এখন কমেন্টে মেনশন করে দিতে পারেন, যাদেরকে অ্যাজ এ পার্টনার হিসেবে সাথে করে নিয়ে আসতে চান। আর চার্জ হচ্ছে সবার জন্যই সেম 400 টাকা করে, বাট তিন ফিটের নিচে যারা তাদের জন্য হচ্ছে ফ্রি। এই যে আমি কনিকা করোনা, এতক্ষণ তো ব্যাক ক্যামেরায় ছিলাম, এখন একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডিটেলসে সব কিছু বলে দিই। তো রাইট নাও আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে। হ্যাঁ, আর এইটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 5 এর। আপনারা যমুনা ফিউচার পার্কে এন্ট্রি করে দেন হচ্ছে লেভেল 5 এ চলে আসবেন, তারপর এটা মেবি বি জোনে, বা আপনারা যদি কাউকে আস্ক করেন যে ফিউচার ওয়ার্ল্ডটা কোন দিকে, দেন আপনি